গুড ইভিনিং বন্ধুরা, আজ আমরা দেখাবো ইউএসবি কীভাবে পিন দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে এই ভিডিওটি। অবশ্যই আজকে ভিডিওটি মানে পুরোটা দেখবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম ইউএসবি করার পর এই যে সবটা দেখতে পাচ্ছেন, এটা ইমেজ ওয়াক। এই সবটা সেন্ড করার পর ছবিটা এই জায়গায় চলে আসবে, বুঝেছেন? এটাকে ফার্স্ট ডবল রাইট ক্লিক করবেন, এখন ছবি চলে এলো এখানে। ক্লিক দেখতে চাই সাইডে, দেখুন পিন অপশান আছে, পিন অপশানে যাবেন। একটা ফ্লিম এসে গেল, তারপরে এখান থেকে দেখুন প্রিন্টারটা চেঞ্জ করবেন, 32 প্রিন্টার লে উঠলে কটা ছবি দেখেছেন এখন অবশ্যই ছবি হবে, আটটা ছবি আছে, আটটা ছবি আছে। আমি সাতটা ছবি নেব, সাতটা ছবি আছে কিন্তু আটটা বক্স নিলাম, একটা ছবি ডবল করে দিতে হবে। এখানে অল স্টাডি করবেন, দেখুন চলে এলো। তারপর এখান থেকে যেখানে একটা ছবি নিলেন এক্সট্রাটা, আপনি আপনার পরিমাণ অনুযায়ী জুম করবেন, যতটা জুম কর দরকার জুম করবেন। এই সাইডে লেখা কোনো যেন মুছে না যায়, জুম করছেন দেখুন ছবি অনেক কালো হয়ে আছে। এই সাইডে লেখার কোনো দরকার, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কিডনির মাপ বা ইউরের মাপ, ব্লাডারের মাপ, সব মাপগুলো এই সাইডে থাকবে। এই আপনার রাইট সাইডে পড়বে, ডান দিকে লেফট সাইড হবে, আমার দিকে রাইট সাইড। এইটা একটা হোল অ্যাবডোমেনের ছবি, ইউএসবি হোল অ্যাবডোমেন যাকে বলা হয়, তার ছবি দেখুন। দেখুন ছবি যথেষ্ট, আমি যতটা পেয়েছি অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেখুন ইউএসবি অ্যাডজাস্ট করাও যাবে। আমি যতটা পেয়েছি করে দিলাম অ্যাডজাস্ট, ওটাকে একটু লাইট করে দিচ্ছি, লাইট হচ্ছে, লাইট করবেন, লাইট করবেন, ঠিক আছে? লাইট করে নিন, এখানে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট দিয়ে দেবেন। আমি প্রিন্ট দিয়ে দিতে প্রিন্ট দিচ্ছি না। তো বন্ধুরা, এইভাবেই ইউএসবি প্রিন্ট দিতে হয়, ডাইরেক্ট কেটে দেবেন এখান থেকে। এখান থেকে দেখুন আমার একটা দেখাচ্ছি নাও রিল, এটা দেখুন ছটা ছবি, বুঝেছি কোন দেখাচ্ছি ইমেজ ছটা ছবি, দেখতে পাচ্ছেন ছটা ছবি। নমস্কার বন্ধুরা, আজকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।